করোনা অতিমারি পরিস্থিতিতে জনসচেতনতা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ সেনের হরিহরপাড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা এবং প্রশাসনের তরফ থেকে জনবহুল এলাকায় মাস্কবিহীনদের মাস্ক দেওয়া হলো। রুকুনপুর সহ বিভিন্ন এলাকায় পরিযায়ী শ্রমিক পরিবার ও প্রতিবন্ধীদের খাবার সামগ্রী বিতরণ করা হয়। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995155। সরকারের পক্ষ থেকে জনসাধারণের প্রতি আবেদন, বর্তমান ভয়াবহ করোনা পরিস্থিতিতে বাড়ির বাইরে বেরোবেন মাইগ্রেশন যারা মানে বাইরে গিয়েছিল কাজে, তো সেখানে হয়তো কাজ পায়নি বা বাড়িতে আসার পরে তারা আর কাজে ফিরে যেতে পারেনি, সেই সব মাইগ্রেশন ফ্যামিলি এবং কিছু প্রতিবন্ধী আছে, তারপরে যারা ভালনারেবল চাইল্ড এবং সিঙ্গেল প্যারেন্টস যারা আছে তাদেরকে আমাদের প্রধান সাহেব 200টা মতো নাম দিয়েছিল, সেই 200 জনকে আমাদের আজকে ওই কিছু মালপত্র দেওয়া হচ্ছে খাদ্য খাবার। করোনার তৃতীয় ঢেউ আসছে, সেই জন্য আমরা হরিহরপাড়ার বাজারে যেসব মানুষজন আসছে যাদের মুখে মাস্ক নেই তাদেরকে সচেতন করছি যে মাস্ক কেন পরতে হবে, মাস্ক পরার কি প্রয়োজনীয়তা, যাদের নেই তাদেরকেও আমরা মাস্ক প্রদান করছি। সুনির্ণয় ইমেজিং সেন্টার, স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা ও রোগ নির্ণয় কেন্দ্র। সুনির্ণয় ইমেজিং সেন্টার এখন আরও বড়, আরও অত্যাধুনিক। পিলখানা রোড, রানীবাগান, বাদুরতলা, বহরমপুর, মুর্শিদাবাদ।